আমরা সুন্দরবনের ভিতরে দলবদ্ধভাবে হাঁটতেছিলাম আর মৌচাক খুঁজতেছিলাম খুঁজতে খুঁজতে আমরা এই যে একটি মৌচাক দেখতে পাচ্ছি এই মৌচাকটাকে কিন্তু আমরা খুঁজে পেয়ে গেছি তো আমরা এখন আমাদের যে মৌয়াল টিম রয়েছে সেই টিম নিয়ে এখন কিন্তু আমরা মৌচাকটি কাটব আমরা কিন্তু আমাদের প্রস্তুতি গ্রহণ করতেছি আমাদের যে হেতাল গাছের যে রয়েছে ঝাউ রয়েছে বা ডাল রয়েছে সে ডাল দিয়ে একটা ধোঁয়া তৈরির জন্য কারু বানাবো দু তিনটা কারু বানাবো কারু দিয়ে ধোয়া দিয়ে এই মৌচাকটি আমরা কিন্তু কিন্তু আমাদের প্রস্তুতি ওই পাশে যারা কাজ করতেছে তারা গ্রহণ মৌ যে এই যে এটা এটা এই যে হলো হুদু গাছের ডাল এই ডাল শুকনো ডাল এবং কাঁচা ডাল দিয়ে মিশ্রণ করে একটা ধরনের ধোয়া তৈরি করার কারু তৈরি করা হবে তারপরে আমরা কি দেখতে পাচ্ছি কিন্তু এখানে আমরা যদি লক্ষ্য করি এখানে যদি আমরা লক্ষ্য করি এই যে এটা গরান গাছের ফুল ফুটা শুরু করছে কিন্তু ফুল ফুল ফুটতেছে সুন্দরবনের এই যে নদীর পাশে একটি চাকটির চাকরিতে চাকরির একটু মানে একটু প্রসারিত হয়েছে ফুলে গিয়েছে সে হুদু দিয়ে একটা কারো তৈরি করলাম কারুর ভিতরে দেখতে পাচ্ছি আমরা শুকনা পাতা আর উপরে কিন্তু কাঁচা পাতা কারণ হলো ধোয়া তৈরি হবে এটাকে আমরা জ্বালিয়ে ওখানে ধোয়া তৈরি করব। দোয়া তৈরি করে মৌমাছিটাকে সরিয়ে দিয়ে মৌচাটা কাটার চেষ্টা করব আমরা সুন্দরবনের ভিতরে কিভাবে মৌচা কাটি সেটা আমরা আপনাদের একদম চাক্ষস দেখানোর চেষ্টা করতেছি ধোয়া তৈরি হচ্ছে একটা জিনিস সতর্ক থাকতে হবে মৌমাছি যদি আপনার ধোয়াটা ওখানে পোছানোর আগে যদি পেয়ে যায় তাহলে কিন্তু মৌমাছি আপনাকে আক্রমণ করবে সেক্ষেত্রে ভালো হবে আগে ধোয়া তৈরি করে নিতে হবে যাবো হ্যাঁ আমি তাসমানহানির পক্ষ থেকে সুজন এই মৌচাকটি সুন্দরবনে কাটতে এসেছি আমাদের সাথে সহযোগী রয়েছে আমাদের মোবাইল টিম এই যে ধোয়া দেওয়ার পর সময় মৌমাছিরা কিন্তু আস্তে আস্তে সরে যাচ্ছিল আমরা দেখি এখন আমরা একজন গাছে উঠে মৌচাকটি কাটবো আমি মৌচাকটি উঠে কাটি কেটে দেখাই কিভাবে মৌচাকটি কাটতে হয় আমরা মৌমাছিগুলোকে সরিয়ে দেবো ঘর আছে মৌমাছিগুলোকে সরিয়ে দেবো এই যে এই অংশটাতে এখানে আমরা এই অংশটাতে মধু হয়েছে এই মধুর অংশটা কেটে নিব শুধুমাত্র শুয়ে পড়বো তারপরে এই মধু হয়েছে আমরা মধুর অংশটা কেটে নিচ্ছি আমরা সুন্দরবনে এখন যে মধুগুলো হচ্ছে এগুলো সাদা কালারের হচ্ছে সাদা রঙের একদম সাদা স্বচ্ছ কালারের যেহেতু খলিশা ফুলের মধু হচ্ছে সেজন্য সাদা হচ্ছে আমরা আর আরো যে অংশটা রয়েছে এই যে সুন্দরবনের সাদা মধু খলিশা ফুলের অরিজিনাল মধু এটা প্রথম থেকে হচ্ছে খলিশা ফুলের মধুটা হচ্ছে আমরা তাসমান হানির পক্ষ থেকে এই মধুগুলো সংগ্রহ করে নিচ্ছি আর মৌচাকে কিন্তু একটা নিয়ম হলো এই এই অংশটা কাটা যাবে না এখানে এই অংশটা বাচ্চা রয়েছে আর এই অংশটাতে আবার ডিম দিচ্ছে এই ডিমের অংশ এবং বাচ্চার অংশ কাটার নিয়ম নিষেধ এটা আইনত দণ্ডনীয় অপরাধ শুধুমাত্র মধুর অংশটা কাটা নিতে হবে কিছু মধু দেখে দিতে হবে এটাই নিয়ম আমরা তাসমাশানির পক্ষ থেকে এই মধুগুলো সংগ্রহ করলাম যদি সুন্দরবনের মধু এরকম জেনুইন কাটা মধু অর্ডার করতে চান সেক্ষেত্রে আমাদের নাম্বারে ফোন নাম্বারে কল করে অথবা মেসেজ করে অর্ডার আপনি কনফার্ম করতে পারবেন আমরা একদম এভাবে সুন্দরবন থেকে এটা জেনুইন মধু আপনাদের হোম ডেলিভারি দিয়ে দিব চাকের মধু কাটা শেষ এখন আমরা মৌমাছিরা পুনরায় চাকে ফিরে আসতেছে আমরা কিন্তু পুনরায় অন্য আর একটা চাক কাটতে চলে যাব আর আমাদের ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন কারণ আমরা এত পরিশ্রম করে সুন্দরবনের মধু চাক কাটা দেখাচ্ছি এটা যদি আমাদের ফিডব্যাক ভালো না পাই তাহলে আমাদের ভিতরে একটা উৎসাহ জাগবে না আশা করি আমাদের ভিডিওটা ভালো লাগবে এবং লাইক কমেন্ট করে আপনার অবশ্যই মতামত জানাবেন